Ma. হ্যাঁ আমি এখন জলসায় আছি মা, পরে কথা কইবি। হ্যাঁ বৌমাইরা, মা এদিকে একটু খেয়াল করে শোনো, আজকে তোমাকে আরাম জায়গা থেকে বেরোতে হবে, শ্বশুরকে বার করতে হবে, শাশুড়িকে বার করে আনতে হবে, পুরুষকে আনতে হবে, ছেলেদিকেও এখানকে আসতে হবে। যদি মনে করো যে হ্যাঁ আল্লাহ ডাক্তারের ডাক্তার, যে বৌমাটা আজকে মোরা শ্বশুর শাশুড়ির কথা মনে করে, যে ছেলেটা নিজের মোরা মা বাপের কথা মনে করে আজকে নত হয়ে এই জায়গায় এসে নাম লেখাতে পারলেনি, বাবা যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত ওয়াজ করো, আল্লাহ বলছে তুই আমার কাছে নত হতে পারলিনি। যে ছেলেটা নিজের মোরা মা বাপের কথা মনে করে, বাবা তুমি যত আজমিরে যাও, ফুরফুরাই যাও, অলি দরবারে যাও, যে মায়ের দুধের সত্য তোমার আমার গায়ে মরণকাল পর্যন্ত থাকবে, যে বাপের রক্তের সত্য, কি হিন্দু কি মুসলমান, বাবা মায়ের রক্তের সত্য, দুধের সত্য যতদিন বেঁচে থাকবো আমাদের গায়ে থাকবে। বাবা মা যে আব্বা মা, হিন্দু ভাই তোমাদের বাবা মা দাদু যে উপকারটা করে শ্মশানে পড়ে আছে, আমাদের মুসলমান যে বাম্মা উপকার করে কবরে শুয়ে আছে, ওই উপকারটা কোনো দুনিয়ার মানুষ করতে পারবেনি। সেই জন্য বৌমাইরা, মা আমি অনুরোধ করে বলছি, একটু ছেলেদিকে একটু শাশুড়িকে বলো যে বাবা ছেলেরা, ফুলের মধু যদি ভমরকে নিতে হয়, ভমরের কাছকে ফুল আসবেনি, ফুলের কাছকে ভমরকে যেতে হবে, মৌমাছিকে যেতে হবে, যে ফুলে বসে মধু লিয়েছে তবে তার বাসায় আশ্রয় করবে। আল্লাহ বলছে আমার বান্দা বান্দিরা, যদি আমার নবীর সুপারিশ যদি পেতে চাও, আমার ইমাম হাসান হুসেনের দোয়া যদি পেতে চাও, আমার ওলি বান্দাদের দোয়া আশীর্বাদ যদি পেতে চাও, ও মুসলমানের ছেলেরাম, ও আমার সনাতন ভাইয়েরাম, একটু কানটা খাড়া করে শুনবে, কেননা আল্লাহ পাক বলেছে এ বান্দা বান্দিরা, তোদের মা বাপের আশীর্বাদটা যদি পেতে চাও, মা বাপের দোয়া যদি পেতে চাও, ওই ফুলের বাগানের কাছকে চলে যাও, এইটা হলো বেহেস্তের বাগান, এই জায়গায় সৎ আলোচনা হবে, এই আলোচনা সতের জায়গাতে এসে কোনো হিন্দু মুসলিম যদি এই জায়গায় বসে যাও, মা বোনেরা ঘরে বসে তুমি ফুলের মধু পাবে না, তোমার বাম্মায়ের দোয়া পাবে না, তোমার শ্বশুর শাশুড়ির দোয়া পাবে না, কেন চাষবাস করতে গেলে মাঠে ডিগবাজি খেতে হয়, লেখাপড়া শিখতে গেলে স্কুলে যেতে হয়, ভালোবাসা করতে গেলে ফুচকা খাওয়া, শুনতে পাচ্ছি বাবা, এ মেয়ে ছেলেরা শুনতে পাচ্ছি মা, ভালোবাসা করতে গেলে ফুচকা খাওয়াতে হবে, ঠোঁটে মাখা দিতে হবে, আবার মাঝে মাঝে ফোন করতে হবে, ফোনে যদি কথা না হয় ভালোবাসা কেটে যায়। এই হিন্দু মুসলমান বাবা, তাহলে আল্লাহকে পেতে গেলে, আমার অলিদের দোয়া নিতে গেলে, মা বাপের দোয়া আশীর্বাদ নিতে গেলে ঘরে বসে পাওয়া যাবে না, ফাঁকায় এসে অনেক জায়গায় আছে, এই জায়গাতে বসে বসে তোমাকে ফুলের মধু নিতে হবে। বৌমাইরা, মা আমি পুলিশ লয়, আমি পার্টির নেতা লয়, তোমাদিকে ভয়ে বেরোতে হবে, বাবা ছেলেরা বেঁচে থাকবো গ্যারেন্টি নাই। এখন এই সারা বছরের হালখাতা আজকের দিনেতে, যেমন ব্যবসাদার ব্যবসা করে, অনেক খদ্দেরকে ধার দেয়, কি হিন্দু কি মুসলমান এটাও যদি তোমার কানে না ঢুকে সেটা বেরো তোমার ব্যাপার, তবে বাবা একটু পাশাপাশি মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহিলাজ, হিংসার দ্বারা হিংসা করা যায় না, প্রেমের দ্বারা জয় করিতে হয়, এইগুলোই কোরআনের কথা। সদা সত্য কথা বলিবে, সত্য ছাড়া মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা বলা মহাপাপ। এই কথাটা শুধু মুসলমান তুমি ভাবনি, ওই কথাটা কোরআনে আছে, সেরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সোজা পথে চালাও, সত্য কথা বলাও। মুসলমান নামাজ পড়তে পারোনি গোনাগার,
আজকে হাল খাতার দিন, এই হাল খাতাতে কেউ যদি হিন্দু মুসলমান বাবা যদি এই জায়গায় বসে যাও তোমার গোনা লেখবে নি, তোমার মা বাবাকে স্বর্গেই ঠাই দিবে, মুসলমান তোমার আমার বাপমা দাদা দাদি যারা চলে গেছে আল্লাহ তাদিকে জান্নাতবাসী করবে, তবু এখানে এসে একটু নামটা লেখাতে হবে, নাম লেখাতে হবে। ডাক্তারখানায় গেলে ডাক্তার গ্যারেন্টি নিতে পারবে নি, কিন্তু সে আগে টাকা তোমার নিয়ে নিবে, 400 টাকা ফি লিবে, 500 টাকা ফি লিবে, শুধু প্রেসক্রিপশনটা করে দিবে। আল্লাহ বলছে তুই ওখানে 400 টাকা 500 টাকা ফি দিলি, 2000 টাকার ওষুধ কিনলি, ডাক্তার লিখে দিয়েছে, এ বান্দা ডাক্তার গ্যারেন্টি নিতে পারবে নি, কিন্তু আজকে আমার নবীর সব রেশানি, আজকে সারা বছরের হাল খাতা। দোকানদার বাবা যারা দোকানদার আছো, যারা ব্যবসাদার আছো, তোমার ধার বাকি পড়েছে বই কি? এখন হালখাতা বছর একটা হয় না, হয়নি বাবা বছরে হালখাতা হয়নি? একটা করে কার্ড দিয়েছে, ও হিন্দু মুসলমান ভাইরা, একটা ওই ব্যবসাদার কার্ড করলো পিয়নের হাত দিয়ে, তোমার ঘরে 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 কার্ডটা দিয়ে গেল যে উমুক দিনে আমার দোকানের হালখাতা আছে। এই ব্যবসাদার ভাই তুমি সত্যি করে বলো, একজনের কাছে তুমি 5 লাখ টাকা পাবে, এখন হালখাতার দিনে যে দিছে 5টা টাকা দিয়ে তোমার হালখাতায় খাতাতে নামটা লেখায় তুমি 15 টাকার মিষ্টি দিবে। বাবা 5 টাকা দিয়ে যে লোক মানুষটার কাছে 5000 কি 5 লাখ পাবে, ওই মানুষটা যদি ওই হালখাতার দিনে 5টা টাকা দিয়ে নাম লেখিয়ে আসে, ওই দোকানদারটা ওই ব্যবসাদারটা তোমাকে অপমান করবে নি, বলবে তুই তো 5টা টাকা দিয়ে হলেও তো তুই আমার হালখাতায় দিনে সম্মানটা রেখেছিস। ওই ব্যবসাদারটা আশা করে যে আমার টাকা দিয়ে দিবে, এখন ওই ব্যবসাদারটা যদি 1টা টাকা ওই মহাজনটার কাছকে, এ বাবা ছেলেরা ওই যে খদ্দেরটা তুমি নিয়েছ 1 লাখ টাকার কাপড়, ওই দিনেতে তুমি 5টা টাকা দিয়ে নামটা লেখালে না, এখন 1 সপ্তাহ বাদে যদি 5 লাখ টাকা মিটিয়ে দাও। বাবা এখানটা একটু ঝেঁটিয়ে দাও। হ্যাঁ এ বাবা শুনতে পাচ্ছ, ওই মানুষটা যদি 1 সপ্তাহ বাদ দিয়ে যে 5 লাখ টাকা মিটিয়ে দিয়ে আসে, তবু ওই ব্যবসাদারটা মহাজনটা বলবে কিরে তুই টাকার গরম দেখিয়ে তুই এই 1 সপ্তাহ বাদে আমার টাকাটা মিটিয়ে দিয়ে গেলি, আমার কি একটা মান সম্মান নাই? তোর ঘরে কার্ড দিয়ে এনো, তুই আমার ওই হালখাতার দিনে 5টা টাকা যদি দিয়ে নামটা লেখাতি রে, তারপরে তুই যখন দিতি না দিতি তবু সেদিনের সম্মানটা থাকতো। এ ভাই বুঝতে পারছো কি বলছি? শুনতে পাচ্ছ তো? মাইকের আওয়াজ যাচ্ছে না যায়নি? লোক নাই থাকুক, আমার নবী সব রেশানি তো, কেউ যদি না আসে কাকো জোর করে নিয়ে আসবে? এখন এখানে যদি কোনো নেতারা এসে বলতো, এ বৌমায়েরা এখানে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বেড়েবে 12:30টায়, বউগুলোকে ঘিরে রাখা যাবে? বউগুলো যদি বলতো যে আমি যাবনি স্বামী তুমি যাও তো দিবে তাকে? এখানে যদি বলতো যে 12টার সময় বুড়ো ভাঁচা বেড়েবে, ও বুড়ো বুড়ি শুনতে পাচ্ছ তো? এখানে যদি বলতো বুড়ো ভাঁচা বেড়েবে 12টায়, বুড়োরা দেখতে আগে হয়ে পন ঘষে ঘষে এসে নাম লেখাতো, তাই তো দেরি হয়ে যাবে। আল্লাহ বলছে ওরে বান্দা বান্দিরা, তোর বাম্মা কবরে শ্মশানে চলে গেছে, তেরা লোকের ঘরে ফ্যান ভেঙে পচা আলু কুড়িয়ে বাছারা আমার কত কষ্ট করে ওরে বাগান সাজিয়ে দিয়ে আয় তেরা নীরব নগর কবরে পড়ে আছে, শ্মশানে পড়ে আছে, তোরা আজকে তাদের উপকার করার জন্য ওই জায়গায় তোরা যে বসতে পারলি না, আমায় আমি হনু তোদের ডাক্তারের ডাক্তার, আমার নবী হলো আমার কম্পাউন্ডার, ওরে আমার নবীর সুপারিশ ছাড়া আমি আল্লাহ কাকেও চিনব না, সেই জন্য হাত জোড় করে বলবো ও গ্রামের মা বোনেরা, তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলে না, ও আমার মুরব্বী ভাইরা বাপেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারোনি গোনাগার, আজকে আমার নবীর সম্মানটা বজায় করার জন্য এই চাঁদ ভোরেই নবীর সব রেশানি হবে, কেননা আজকের দিনেতে যে মানুষটাই সব রেশানি বসতে পারলে না, এই
নবী দিবসের চাঁদেতে তুমি আজকে সবরেশানি 10টা টাকা কি 5টা টাকা দিতে পারলে না। আল্লাহ বলছে বান্দা বান্দিরা আমার নবীর ঘরেতে, আমার ঘরেতে তোরা সারা বছর দান করেছি, আমার নবীর ঘরে সারা বছর দান করেছি, কিন্তু আজকে তুই দান করতে হবে না, আজকে আমার নবীর সবরেশানি তোরা যদি বসে যাস। আল্লাহ বলে আমি আল্লাহ, তোদের সারা বছরের দান গুলোকে আমি কবুল করে নেব, আর সারা বছর যে দান করেছ আজকে যদি তুমি আমার নবীর সব রেশানি যে বসতে না পারো, ওইটা গ্যারান্টি আর তোমরা নিতে পারবে না। এই জন্য কবিতে বলল, সারা জীবন হিন্দু মুসলমান বউ বেটার তরে করছো সবাই নফসের তাবেদারি, হঠাৎ কেন মৃত্যু দেখে হিন্দু মুসলমান করবে আহাজারি, কোথায় তোমার আমার হাসি খুশি, গোমড়া মুখে থাকবে বসি, সময় থাকতে কবর শ্মশান ভাবো, নইলে হিন্দু মুসলমান পস্তাবে শেষটাই, মনের সুখে দালান কোঠা হিন্দু মুসলমান বউ বেটা তরে বানাও মিয়া ভাই, আর কোথায় তোমার আমার আসল বাড়ি সে খবর যে নাই, জানতে যদি আসল খবর বাড়ি হবে শ্মশান আর মাটির কবর, ঘরের মায়া তোমায় এমন পাগল করতো না, মাটির বুকে কদম চালাও যেন মাটির রাজা, আর জানতে যদি হিন্দু মুসলমান কবরেতে শ্মশানেতে আছে কেমন সাজা, ওরে গোরে রাজা জানতে যদি হিন্দু ভাইরা শ্মশানের পুরোর কষ্ট বুইতে যদি, তবে হিন্দু মুসলমানের দুনয়নে বইত নদী, হাসি খুশি এ জীবনে মিলাত হাওয়া, এই দুনিয়ার শেষ মঞ্জিল ওই যে কবর শ্মশানখানা, আর দেখো হিন্দু মুসলমান দেখলে না বাপ এমনি দিন কানা, ছেলে মরে বুড়ো মরে রোজ বাঁচবে তুমি একা, তুমি বড় সবার মাথার তাজ, আর কবর শ্মশান দেখবে হিন্দু মুসলমান তোমার আমার আসল, হেসে দোজো খাসর মাঠে আর পরকালে হিন্দু মুসলমান সঙ্গী অনেক পাবে, আর নিরালয় সে কবরেতে শ্মশানেতে সঙ্গী না কেউ রবে, ওগো নামাজ যেন সঙ্গের সাথী হবে, আর দান খাইরাত করলে পারা মুসলমান কবরেতে নূরের বাতি জ্বালবে, বলো সুবহানাল্লাহ। এ বাবা, এই নাচটা পড়ছি হিন্দুরা রেগে ফুলে যাবে নাকি মনে হচ্ছে? না, আল্লাহর শকর করে বলছি, মানুষ হয়ে কোনো মানুষকে ছোট করতে নাই। ওই যে বন্য হিন্দুদের স্বর্গটা আছে না, ভালো জায়গা না খারাপ জায়গা, হিন্দুদের স্বর্গটা হলো ভালো জায়গা, নরকটা হলো মুসলমানের জান্নাতটা ভালো জায়গা, জাহান্নামটা খারাপ জায়গা। এই যে মুসলমান এত নামাজ পড়েনি, তাদেরও যে কবর, আর যে নামাজ পড়ে কপালে দাগ করেছে, হাঁটুই দাগ করেছে, বাছারা আমার এত মানুষের উপকার করছে, নামাজ রোজা দান খায়রাত করে সে মরেছে, তারও সেই কবর, আর একটা নামাজ পড়েনি মুসলমান, ওয়াই শুনতেও আসেনি, সে মদ মাতালে জিন্দেগি ভোর মসজিদের মুখ দেখলো নি, ঈদ বগরিদে হয়তো পড়ে তো নাই তো নাই, সেই মুসলমানটা যদি মরে তাকে টেনে নিয়ে যে কবরে গুঁজে দিবে মনে হচ্ছে? একই কবর, একই মায়ের দুই ছেলে হিন্দু মুসলমান, কাউকে দেখে মানুষ করো না অপমান, মাটির নিচে মানুষ মায়া উবরে আসমান, কেউ কাউকে দেখলে মানুষ করো না অপমান, আইরে তোরা ভাই বোনেরা আইরে ছুটে আমার নবীর সব রেশানিতে, ওরে আসবে ঝরে যাবে ভোরে খোদার রহমতে, বছর পরে বছর
নবীর সবরে সানি এই জায়গাতে আর ঈদের মতন হবে মিলন কত হিন্দু মুসলমানেতে আইরে তোরা ভাই বোনেরা আইরে ছুটে এই বেহেশতের বাগানেতে এত হ্যান্ডেল মারছি যদি না কেউ এসে বসে আর আলেমরা ওয়াজ করলে এসে বসে বলে মনে হচ্ছে আল্লাহ না করুক এই জন্য তো ইনসান নালে মমতা বুবু এত দিয়া দিচ্ছে তবু ইনসানদের ফাটা বাসে গলি চিপাচিপি হচ্ছে না হয়নি হচ্ছে না হয়নি আমার মমতা বুবু এত দিচ্ছে আর দিতে কিছু বাকি আছে সিপিএম কিছুই দেয়নি তবু 34 বছর চললো আর মমতা বুবু এত দিয়া দিচ্ছে তবু টেনে ভোট দিচ্ছে যেতে হয়নি বলছে তোদের ভোট হয়ে গেছে এই ভালো লক্ষণ বলে মনে হচ্ছে তো এ বাবা আমি বলছি তোমাদেরকে শুনতে ভয় লাগছে কাকেও ছোট করিনি ই আর যে অবস্থার বেঁচে থেকে লাভ নাই এই যে বইয়েরা সকালবেলায় আব্বা বলেছে আমলি তাহলে সত্যি আব্বা বলেছে আর গরু বার করতে যে স্লিপ খেয়ে পড়ে আর হাত ভেঙেছে একা বইয়েরা আবার সত্যি আব্বা বলে বলবে না বলবে যে বউটা আজকে নিজে ফাঁকাসে বেরেবে শ্বশুর শাশুড়িকে ফাঁকাই বার করবে যে বউটা নিজে নামাজ পড়ছে অথচ মোরা মা বাপের কথা মনে করে নত হয়ে আরাম জায়গা থেকে এসে বসছে সেই বউটা সত্যি আব্বা বলবে সত্যি মা বলবে নালে বউদের নামাজ নাই রোজা নাই তুমি বউগুলো লক্ষ্মী ভান্ডার পেয়ে তাদের ডিগবাজি দেখেছো ভাই তাদের ডিগবাজি খাচ্ছে কম পুরুষ দিকে কথা বলতে দিচ্ছে রাত্রেবেলা বলছে গজর গজর করনি কানের কাছে যখন থেকে বিয়ে হইলো 5টা টাকা ধরিলে তবু মমতা বাবু 500 টাকা দিচ্ছে চুপচাপ পড়ে ঘুমো পুরুষরা মাছির মতো পড়ে আছে না নাই বলে মনে হচ্ছে আর ওই টাকাটা যদি না দিত একটু গা হাত পায়ে তেল দিত না দিত নি দিত না দিত নি 10টা টাকা দাও না গা হাত পা গুলো টিপে দিচ্ছি আবার শুধু ওরা ডিগবাজি খাইনি আবার বুড়ো বুড়ি গুলো ডিগবাজি দেখেছো বউ বেটাকে বলছে নাই বা খেতে দিলি আমাদেরও 1000 টাকা ঢুকছে দেখেছ কি জামানাই এলো মাবুদ সারা দুনিয়ায় মা বোনেরা শিকল কেটে স্বাধীন হতে চায় মা বোনেরা থাকবে না আর পর্দা পশিদায় সমান সমান হাসি খুশি সমান চলার তাল দেখে বিভাগ হই যে খোদা এ জামানার চাল নর চাই নারীর মতো সমান অধিকার মিছিল করে নইলে তারা করবে প্রতিকার সাজ পোশাকে মেয়েরা সব করবে না কবুল দেখবে কত নরের মাথায় নারীর মতো চুল আধারাতে বিজন পথে সিনেমাতে যাই এখন আর সিনেমা দেখতে যেতে হচ্ছে এখন মৌলবীদেরও মোবাইলে মোবাইলে ঠিক চলছে এখন 100 মৌলবীর মধ্যে 10টি মৌলবী মা বাপের সঙ্গে ফোনে কথা বলে কাছাকাছি নাই কেন বলছি বলছে আমার ঘরে 4টে আলেম আছে 4টে আমি মরে গেলে 4টে আলেম এখন তো 2টো আলেম বেড়েছে মৌলবী আর কি হিন্দু কি মুসলমান যারা চাকরি করছে তারা 10টি ছেলে হিন্দু মুসলমান 10টি ছেলে মা বাপের সঙ্গে কথা বলে 90টা চাকরিওয়ালা ছেলে মা বাপের সঙ্গে কথা বলে 90টা ছেলে নাহলে এত ওয়াজ হচ্ছে এত মাদ্রাসা এত মসজিদ এত স্কুল তবু মানুষ শান্তি আছে বাবা না নিজেরা না চেক আপ হলে কে মেক আপ করবে সেই জন্য আমার হাজি সাহেব ভাই চলে এসছে বাবা গ্রামের মানুষ সকলেই চলে এসো আল্লাহ পাক যা বলাবে একটুখানি বলি আমার ইমাম সাহেব বাবু আছে তবে আমাদের জলসা করার শখ নাই এই কমিটির লোক তো ওরা সাজাতে ভুল করছে আর সাজাতে ভুল করে এসার নামাজ হয়ে গেছে তবুও যদি না আসে আর মগরিবের নামাজ পড়ে এলে জুটবে বলে কেউ মনে হচ্ছে তাদের কানটা আওয়াজ গেলে বলছে এই মৌলবী মনে হয় মাথা গরম হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হয়নি এখন থেকে মাইকে ওয়াজ লাগিয়েছে সেই জন্য বাবা ছেলেরা অনুরোধ করে বলছি এইটা নবী দিবসের সবরেশানি নবী দিবসের আল্লাহ পাক না করো এই জন্য প্রথমই আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন
Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad, Allahus samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. Nabi 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 kore আমাদের অন্তরে বাঁধলাম একটি বাসা, নূর নবীকে দেখব খোদা এই তো সবার মনের আশা, একটি ফুল ফুটালে আল্লাহ তুমি মরুর বুকে, সেই ফুলের ওই জিকির যেন থাকে এই অধমদের মুখে, আমাদের মতন অভাগায়ার নাই খয়ে ধরাতে, এসো সবাই বাপ ভাইরা আমার নবীর সবরে সানি, এই বেহেশতের বাগানে বসে একটু কান্দব বসে বসে, মদিনা শরীফ যাবো কেমনে উড়ে, পাখির মতো থাকতো ডানা যেতাম উড়ে উড়ে, ও গো নবী কাঁদে মদিনায় উম্মত উম্মতি করে, সেই নবীজির ভালোবাসায় ও মুসলমানের ছেলে মেয়ে, আজকে আমার নবীর সবরে সানি না বসে মরবে কেমন করে, আল্লাহ তোমার দরবারেতে আজকে আমার নবীর সবরে সানির শেষে সবাই মিলে তুলব দুটি হাত, আর মরণের আগে আমার নবীর সাথে হয় যেন সাক্ষাৎ, এই অনুরোধ জানাবো খোদা আমরা আর কিছু চাই না, মরণের আগে স্বপ্নে হলো দেখি ওই আমার সোনার নবীর চাঁদ মুখখানা, নবীরও যায় আছে মদিনাতে ও গো চোখে দেখলাম না, হায় খোদা পাক দেখাও আমাদের সকলকে তোমার সোনার পাগ মদিনা, আমরা তোমায় ভুলে আছি তবু তুমি তো ভুলো না, আমরা তোমায় পেলে রোজ হাসরে ভয় তো থাকবে না, হীরা গুহায় বসে নবী কাঁদলে তুমি কাটলো জীবন শেথা, কত দুঃখ সয়েছো নবী তুমি তায়েব বাসীর কাছে, কত পাথর মারলো তোমার নূরের চেহারাতে, তাদের ক্ষমা করে দিলে তুমি বড় দোয়া করলে না, আমরা তোমায় পেলে রোজ হাসরে ভয় তো থাকবে না, দিল যে আমার ঝলসে গেল নবী দেখা দাও, ও গো নবী দয়া করে আমায় দেখা দাও, আর কতদিন সইব নবী দুনিয়ার জ্বালা, আজ নবী দেখা দেওয়ার পালা, ও দরিয়া শুকিয়ে যারে মদিনাতে যাই, পারে যাবার পয়সা জেরে আমার কাছে নাই, পাখির মতো থাকতো যদি ও গো আমার দুটি ডানা, পেরিয়ে সাগর উড়িয়া যেতাম সোনার মদিনা, ওরে মুসলিম কাঁদিস কেন মদিনাতে চল, দুঃখ তোমার আমার যত আছে কেঁদে কেঁদে বল, হৃদয়ে আমার কঠিন কালো পাপের কালিমায়, খোদার কাছে কান্দবে কে গো আমার পাপের দায়, যিনি কেঁদে কেঁদে করবে খালাস যেন পাপের আসামি, তাহার কাছে যাব মোরা আমরা মুসাফির, এই গ্রামবাসীর বাবা যুব জোয়ানেরা ও আমার গ্রামবাসীর মা বুনিরা, আজকের দিনেতে কেউ আরাম জাগাই থাকবি না গো, এই চাঁদ ভোর এই মাসটা হলো বড় ভক্তির মাস, আল্লাহ পাক আমার নবীকে না পাঠালে আজকে আমরা হাত পা লাড়তে কিছুই পারতাম না, বাবা ছেলেরা সকলই এসে যাবে, এ বাবা ইমাম সাহেবকে পাঠিয়ে দাও বাবা, ও একটু বলবে তো ইমাম সাহেব, হ্যাঁ বাবা বেশি রাত করবো নি, চার পাঁচ পতিলা খিচুড়ি কে খাবে, আল্লাহ পাক হেফাজত করুক, কেননা বাবা জলসা করার শখ, এই যে একটু করে বলছি এটাই ঢের, আল্লাহ তোমাদিকে বাঁচিয়ে রাখুক, আমাদের হায়াত নিয়ে বেঁচে থাকো, তবে বাবা এখানে একটু বসবে, এখানে না বসলে এই ঘরে বসে মোবাইলে ওয়াই শুনবে তাতে মধু পাবেন, ওই শুনোই হবে, আর এখানে এলে মধু পেয়ে যাবে,
এই জন্য আমার ছোট হুজুর কেবলা বলতেন ডেকে শোনো বাবা বাপের নসিহত মসজিদ আর মাদ্রাসাতে আর নবীর সবরে সানি লাগাও কাজে হাত ওই কাজেরই বদলা দেবেন আমার আর বিদায় নিল এতিম করে আমার আব্বা জান আল্লাহুম্মা